অচিরে গরম বাতাসের একটা আজাব আসবে বিশ্বের দিকে, এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি। সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে, তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি, হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে, এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। 15টা থেকে 20টা পাপ আছে, এই পাপগুলোতে যখন একটা জাতি লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে আজাব আসে। কয়েকটা কথা বলছে, পাপগুলোর মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয় বেশি, বস্তুবাদী, বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত, পরকালের ফিকির কম, আল্লাহকে ভুলে গেছে। তারপরে যখন আমানত উঠে যায়, আমানত কি হয়, উঠে যায়। তারপর যখন গনিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে, আমানত রাখা হয়েছে গনিমতের মাল মনে করে খেয়ে ফেলবে। যখন মানুষ এই মাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বউয়ের আঁচল ধরে বসে থাকে, যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয়, তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয়, মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাজতে থাকে, মানে হেডফোন দিয়ে গান শুনছেন এখন, কানের কাছে বাদ্যযন্ত্র বাজছে, তারপর যখন মানুষ মাদকদ্রব্য বেশি সেবন করা শুরু করে, যখন জেনা বেশি বেড়ে যায়, অশ্লীলতা বেশি বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীদের সংখ্যা বেড়ে যায়, প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে, আমি বলতে গেলে টাইম যেত, আমি শর্ট করে বললাম, এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে দুইটা মারাত্মক মানে আজাব আসে, তার মধ্যে একটা হচ্ছে মহামারী, একটা হচ্ছে এই ভূমিকম্প। ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস, মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয়, আর একটা কি, হ্যাঁ, গরম বাতাসের আজাব আসে। এই গরম বাতাসের আজাবটা এখন আসে নাই, কিন্তু আমি শেষ জামানের হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আজাব আসবে বিশ্বের দিকে, এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি। সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে, তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি, হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে, এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। নবীজি বলেছেন ফালিয়ার চাকিব ইন্দা দালিকা রিহান হামরা, এই রিহান হামরা কথাটা এই হাদিসের মধ্যে আছে, তিরমিজির 2211 নম্বর হাদিস এটা আছে। গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর দিকে, গরম বাতাসের আজাব, গরম বাতাসের আজাব আসবে, ওয়াজালজালা এবং ভূমিকম্প। অন্য হাদিসে আসছে সানাওয়াত উজালাজির, ভূমিকম্পের বছর, ভূমিকম্পের বছরগুলো, ভূমিকম্পের বছরগুলো। আর আসছে মুচানুন শাদিদ, বড় মহামারী, আর খসফুন মানে যে জমিন ধসে যাওয়া, মাসখন মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে, আর কজফান একটা আছে, কজফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এই আজাবগুলো কখন আসে, এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয়। এন আমাকে বলেন দেখি এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছে কি নাই, আর বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না? এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে এখন। কোন হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 80 থেকে 85 দিন আগে একটা হাদিস তিনি বলে গেছে, একদম শেষের দিকে, জীবনের শেষের দিকে। ওই হাদিসটাকে বলে হাদিসে জিব্রিল, কি বলে, নবীজিকে জিব্রাইল আলাইহিসসালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে। নবীজিকে জিব্রাইল আলাইহিসসালাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কিয়ামত কবে হবে। নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন, কয়টা ভাই, দুইটা। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে, দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে কি, সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, হালাল হারাম, এই যে মানদণ্ড সব উল্টে যাবে, হালাল হবে হারাম, হারাম হবে হালাল, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক, জায়েজ নাজায়েজ, নাজায়েজ জায়েজ। হ্যাঁ, মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন, বুঝতে পারছেন না মনে হয়, এখন সমাজে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন সুন্নাহ এখনো টিকে আছে? এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই নেয়, নিজে যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায়, নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো, নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ। আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে, আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে, হচ্ছে কি নাই বলা? তো এই যুগ চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না, মানে মানদণ্ড উল্টে গেছে, আমার কথা কি বুঝতে পারেন, মানদণ্ড উল্টে গেছে জিনিস, ভালো মন্দের, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে। বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি, আমার বুদ্ধি না আল্লাহর ওহী, কোনটা?
সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি, আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন সুন্নাহ, কোনটা? কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে 100%? 50%ও কি আছে? তো এই সমস্যাটা কি চলছে কিনা, তার মানে কিয়ামতের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা, দেখছি। গেল দুই নাম্বার, দুই নাম্বারটা নবী বলছেন আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাই ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, স্যান্ডেল কেনার টাকা ছিল না, কাপড় পরার টাকা ছিল না, এই শ্রেণীর মানুষ, রাখাল মানে গরু ছাগল চরাতো, এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। ভালো করে বোঝেন, নবীজি বলছেন না যে ধনীরা, সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, নবীজি এই কথা বলছেন না হাদিসে। নবীজি বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। করছে কি না? কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব? এক, সুদের মধ্য দিয়ে, দুই, করাপশন দুর্নীতির মধ্য দিয়ে, তিন, অন্যের সম্পদ আত্মসাৎ করার মধ্য দিয়ে। এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে? এরাই যখন 10-20 তলা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না, বুঝতে পারছেন না মনে হয়। এদের তো কোনো পড়াশোনা নাই, কোনো ব্যক্তিত্ব নাই, কোনো দিনই এলেম নাই, রুচিবোধ নাই, কালচার না, সামাজিক না, এ তো মানে অসামাজিক। এরা যখন, এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে, এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে না, গরিব মানুষকে কিছুই মনে করবে না, ও মনে করবে আমি সব কিছু। আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায়, ও মানুষকে মানুষই মনে করে না, মানুষকে মানুষই মনে করে না, যে মনে করে আমি আমি শহরের মালিক। হ্যাঁ, কি একটা অবস্থা মানুষের মধ্যে, যে কি অহংকার, কি আত্ম অহংকার, এই দালান কোঠার যে অহংকার। এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্পেতে ধসাই দিবেন না? দেখেন নাই কয়দিন আগে কি হলো, গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আছে, গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে, তার পরের দিন বসে আছে কিচ্ছু নাই। আল্লাহ পাক এই পাপগুলা দেখে সবর করেছেন, ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরে এক সময় যখন আল্লাহ পাকের আজাব চলে আসছে একবারে সব সমূল উৎপাটিত করে দিয়েছে। আমরা তো কারো দুঃখে খুশি না, বরং এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা, সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছি আমাদের সবার জন্য এটা শিক্ষা।